আজকে রান্নাঘরে শেফ কে? হাই, আমি। আজকে কর্তা মশাই শেফ, কি বানানো হচ্ছে আজকে? আজকে দই চিকেন বানাচ্ছি আমি এখানে। এটা কি আছে? এটা ম্যারিনেট করা চিকেন আছে। কি কি দিয়ে ম্যারিনেট করেছো একটু বলে দাও। দই দিয়েছি, লবণ দিয়েছি, একটু সামান্য অয়েল দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়েছি এটা। ওকে, এটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করা। আর এখানে সব রকম প্রিপারেশন করে নিয়েছি, পেঁয়াজ, কোটা রসুন, টমেটো, লঙ্কা, আদা রসুনের পেস্ট। ওকে, কড়াইতে তেল দিয়েছো। তেল দিয়েছি, তবে তেলের কোয়ান্টিটিটা কম, কারণ হেলদি অপশনে রান্নাটা হচ্ছে, মানে একদম জিস হবে না, কিন্তু বেশ স্পাইসি হবে। স্পাইসি হবে। আর এখানে সমস্ত মশলাপাতি রয়েছে, সব রয়েছে। তো এখন আমি ঝটপট করে রান্নাটা করে নিই, খেয়ে তুমি রিভিউ দেবে। ওকে, এরপর কি দেবে তুমি? এরপরে আমি দেব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ, দেখো জি বাংলার রান্নাঘর ফেরত প্রবীর বাছার রান্না করে দেখাচ্ছে দই চিকেন হেলদি উপায়, কম তেলে, কম মশলায়। দেখো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু রেসিপিটা তোমরাও ফলো করো, মানে এরকম খেয়ালও রাখে আমার বর, যেহেতু বউ মোটা হয়ে যাচ্ছে, পুজোর আগে রোগা হতে হবে, সেজন্য তেলের কোয়ান্টিটি কিন্তু কমই রেখেছে। তারপর দই মাখানো রয়েছে, এটা একটা হেলদি উপায়। আর চিকেন যে রান্নাটা ভালো হবে এটা কোনো কথা না, সেটাই তো। পেঁয়াজটাকে এখন হালকা ভাজা হবে, তাই তো? পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দিই। এটা হচ্ছে রেডিমেড আদা রসুনের পেস্ট, পুরোটা দিয়ে দিই। হ্যাঁ, পুরোটাই দিয়ে দাও, কিছুটা ম্যারিনেশনে দেওয়ার ছিল। নেক্সট কি দেবে? নেক্সট এটা একটু ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো, লঙ্কাটা। ওকে, যেহেতু তেলের পরিমাণটা কম, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখেছো বন্ধুরা, বউকে কীভাবে রান্নাবান্না থেকে ছুটি দিয়ে দিয়েছি, এখন পুরোটাই আমি হ্যান্ডেল করছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, রান্নাবান্না থেকে পুরোটাই ছুটি, তোমরাও মাঝে মধ্যে এইভাবে তোমাদের বউদেরকে মাঝে মাঝে রান্না থেকে ছুটি দেবে। ওকে, এবারে টমেটোটা দিয়ে দিচ্ছি, তারপরে লঙ্কাটা একবারে দিবি। ওকে, আমি একটু নাড়াই, নাড়াতে দিচ্ছে না আমার খুন্তি ধরে ক্রেডিট নেওয়ার মানে হয় না। মশলাগুলো আমি কি পাস করব? মশলাটা যখন চিকেনটা দেবো তারপরে দেবো। আচ্ছা, আগে চিকেন দিয়ে একটু কষানো হবে। এবারে ম্যারিনেট চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের কোয়ান্টিটি কত আছে বলে দাও? 500 গ্রাম। 500 গ্রাম চিকেন রয়েছে এখন থেকে সব কিছুই কম কম। হ্যাঁ, এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ওকে, আমি তাহলে হেল্প করছি। প্রথমে একটু হলুদ গুঁড়ো, খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু দই চিকেন। একটু জিরের গুঁড়ো দিয়ে দিই, আর দিতে হবে কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা আগেও আমরা দিয়েছি। আর গরম মশলা তো এখন দেবো না, ওটা লাস্টে দেবো। তো এবার জাস্ট শুধু একটু কষানো, দেখি কেমন হয়েছে। গন্ধে তো পুরো ফ্ল্যাট মমো করছে, বাহ, দারুন তেল বেরিয়েছে তো। তেল কিন্তু আমি ওই যেটুকু দিয়েছিলাম ওটুকুই, আর কিন্তু মানে দইয়ের থেকে একটু ফ্যাট বেরিয়েছে, আর তাছাড়া চিকেনের যে একটা নিজস্ব ফ্যাট থাকে, কি অপূর্ব দেখতে হয়েছে। একটু দেখাই বন্ধুদের, কে বলবে এটা এত কম তেল মশলায় চিকেন, খেতেও নিশ্চয়ই টেস্টি হবে। এ তারপর রিভিউটা তো তুমি দেবে না এখন? ওকে, তাহলে এবার নামিয়ে দিই। ওকে, হ্যাঁ, বরকর্তার হাতে বানানো দহি চিকেন। চিকেনটা একটু খেয়ে দেখো আগে। চিকেনটা যা দুর্দান্ত হয়েছে। ওকে, এই পিসটা নিয়ে ট্রাই করি। আহাহা, কত সফট টেস্ট, দুর্দান্ত দুর্দান্ত এক কথায়, 100-এ-100, মানে কোনো কথা হবে না। এত কম তেল মশলায় এত সুন্দর চিকেন, চিকেনের কালারটা একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো, আর পুরো সিদ্ধ হয়ে গেছে চিকেনটা, দেখো একদম পুরো ছাড়িয়ে আসছে, পুরো আমুল চেটে খাওয়ার মতো। তোমরাও ফলো করো রেসিপিটা,
কেমন হলো সেটা জানিও, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো করো। টাটা।